এই মুহূর্তে আমাদের রিজনে যদি সিনপটিক সিচুয়েশন বলি, দুটো সিনপটিক সিচুয়েশন রয়েছে। প্রথম হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে ইস্ট ইউপি অ্যান্ড অ্যাডজয়নিং বিহারে, আর অন্য একটা অক্ষরেখা রয়েছে সিকিম থেকে আমাদের নর্থ বেঙ্গল পর্যন্ত। এই দুটো সিস্টেম কিন্তু আফেক্ট করবে আমাদের নর্থ বেঙ্গল, সিকিম আর নর্থ ইস্টার্ন স্টেটস। ফলে আগামী 5 দিন যদি বৃষ্টি বলি, নর্থ বেঙ্গলে বৃষ্টি একটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কিন্তু সাউথ বেঙ্গলে সেরকম বৃষ্টির চান্সেস নাই। সাউথ বেঙ্গলের জন্য একটা ট্রাফ লাগে, হয়তো বিহার থেকে আমাদের উড়িষ্যা পর্যন্ত, বা তার সঙ্গে একটা বেতে হাই প্রেশার জোন লাগে, সেইগুলো কিন্তু মিসিং। সাউথ বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে ওয়েস্টার্লি নর্থ ওয়েস্টার্লি উইন্ড এখনও ডোমিনেট করছে, অ্যাটমসফিয়ারটা স্টেবল। ফলে যেটা বললাম যে নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের চান্সেস রয়েছে অনেকটা, সাউথ বেঙ্গলে খুবই কম। এবার যদি ডিস্ট্রিক্টগুলো বলি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। মালদা আর 2 দিনাজপুরে হালকা বৃষ্টিপাত। সাউথ বেঙ্গলে যদি বলি, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলি যে চান্সেস রয়েছে বৃষ্টি সাউথ বেঙ্গলে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, বেসিক্যালি মুর্শিদাবাদ আর বীরভূমে চান্সেস রয়েছে। তার নিচে জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতে খুব একটা চান্সেস নাই। হিট ওয়েভ একটা চান্সেস রয়েছে যে 1 তারিখ 2 তারিখে বৃষ্টিগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ওয়েস্ট মেদিনীপুর। এখন এই পরিস্থিতি যদি কলকাতায় বলি যে খুব একটা টেম্পারেচারের তফাত নাই, 34-35 এরকম চলবে, ময়েশ্চার রিলেটিভলি কম, ওই জন্য এই ড্রাই ওয়েদার ধরেন একটা, যেহেতু ময়েশ্চার নাই খুব ডিসকমফর্ট খুব একটা নাই, কিন্তু গরম ভালোই থাকবে। পরিস্থিতি খুব একটা চেঞ্জ আমরা দেখছি না, ওয়েদারগুলো কন্টিনিউয়াসলি ওয়াচ রাখছি। ওয়েস্ট মেদিনীপুর আর ঝাড়গ্রাম, অন্য জেলাগুলোতে নর্মাল থেকে 2-1 ডিগ্রি উপরে থাকবে, কিন্তু এতটা নাই, 40 বা 40-এর উপরে ওঠার যে প্রবাবিলিটিগুলো রয়েছে সেগুলো এই যেটা বললাম, 40 হয়েছে গতকাল বাঁকুড়াতে, কিন্তু হিট ওয়েভ ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়নি। এক্সপেক্টেড যে কাল না পরশু হয়তো 41-42-এর দিকে যাওয়ার চান্সেস রয়েছে। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।